বিয়ের দাওয়াতের জন্য কেনাকাটা করতে যে যখন পুরান ঢাকায় যে মজার মজার খাবার খেয়ে আসি তখনই তাদেরকে পেটুক বলা হয় তো আজকে তোমাদেরকে দেখাবো অনেক সুন্দর সুন্দর কালেকশন তো বিস্তারিত জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে আশা করি তোমাদের ভিডিও অনেক ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিনা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বের হয়েছে শপিং এর জন্য কিন্তু শপিং না করে আমরা আগে চলে গেছি পুরান ঢাকায় খাওয়া দাওয়া করবো কি পরিমাণ পেটুক আমরা তো যাই হোক আমার ফ্রেন্ডরা সবাই মিলে চলে আসছি পুরান ঢাকাতে আর নিয়েছিলাম হচ্ছে হানিফের স্পেশাল যেটা তেহারি হয় খাসি তেহারি ওইটা যেই পরিমাণ ক্রাউড থাকে সারা জীবন

অনেক মজার এখানে অনেক ধরনের কাবাব সেল করে তো এটা খাওয়ার জন্য আমরা কিন্তু আবার পুরান ঢাকা থেকে আবার গুলশানে চলে আসছি কারণ আমরা হচ্ছে আমাদের কাজে যাব ওইখানে যাওয়ার আগে আমরা হচ্ছে এখান থেকে এই কাবাবটা খেয়ে নিছি তারপর ফাইনালি চলে আসলাম যৌনা ফিউচার পার্কে মুম্বাই ফ্যাশনে এখান থেকে আজকে আমি আমার কেনাকাটা করব তো এই সবটাই ঢুকে তো আমার মাথা নষ্ট কি পরিমাণ যে সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন যারা হচ্ছে ব্রাইডদের জন্য নিতে চাচ্ছো অথবা নিজের জন্য কোন অর্নামেন্টস নিতে চাচ্ছো ভালো টাইপের মানে কোয়ালিটিফুল তারা ডেফিনেটলি এখানে চলে আসতে পারো ট্রাস্ট মি তোমরা এখানে আসলে তোমাদের মাথা আমার মতো নষ্ট হয়ে যাবে আমার মাথা তো করতেছে যে এত সুন্দর সুন্দর কালেকশন রেগুলার পরার জন্য তারপর হচ্ছে বিয়ের জন্য কোনো দাওয়াতের জন্য বা কাউকে গিফট দেওয়ার জন্য সব জন্য এটা বেস্ট আমি কিন্তু তোমাদেরকে একদম হালকা করে দেখিয়ে দিচ্ছি কারণ এত কালেকশন আসলে এগুলো দেখানো পসিবল না যেহেতু আমি নিজের জন্য হালকা পাতলা একটু কেনাকাটা করবো একটা দাওয়াতের জন্য আমি একটু জুয়েলারি নিব এই জন্যই মূলত আশা তো ভাবলাম যে একটু তোমাদের জন্য ভিডিও করে দেই কারণ হচ্ছে আপুরা অনেক বেশি পছন্দ করো আমার শপিং ব্লগ বা আমি যদি কোনো ডিটেলস দেই সেখানে তোমরা যাও বা যাওয়ার ট্রাই করো আমি এইভাবে আরো দেখাচ্ছি কারণ হচ্ছে আমার টেস্ট বার্ডের সাথে তোমাদের নাও যেতে পারে আমার যেটা পছন্দ তোমাদের নাও হতে পারে এই আমি সব কালেকশনগুলো একটু একটু করে দেখিয়ে দিচ্ছি যেন তোমাদের অনেক উপকারে আসে বা যার যেটা ভালো লাগে সেই সেটা নিতে পারো বাট তাদের কোয়ালিটি নিয়ে কোনো হেরফের হবে না তাদের জুয়েলারি কোয়ালিটি অনেক ভালো আর মুম্বাই ফ্যাশন অনেক নাম করা ব্র্যান্ড তোমরা যারা হচ্ছে কেনাকাটা করো তারা জানো আমি আজকে গিয়েছিলাম হচ্ছে যমুনা ফিউচার যেই হচ্ছে তাদের আউটলেটটা সেখানে ওদের কিন্তু আরও আউটলেট আছে তোমরা জানার জন্য হচ্ছে পেজে ভিজিট করতে পারো অথবা তোমরা হচ্ছে তোমাদের নিকটস্থ যে কোনো শপে হচ্ছে যেতে পারো তো এখন হচ্ছে এই পাশে আমি সুন্দর করে কিছু জুয়েলারি আছে মানে ইয়ারিংস আছে এগুলো দেখাবো দেখো তো এগুলো কি সুন্দর টাইপের মানে ওদের হচ্ছে সব আউটফিটের সাথে পরার জন্য তোমরা হচ্ছে সুন্দর সুন্দর জুয়েলারি পেয়ে যাবা এখানে হচ্ছে দেখো পার্লের সুন্দর নেকলেস গুলো আছে এগুলো স্কার্টের সাথে পরলে বা ওয়েস্টার্ন সাথে পরলে অনেক ভালো লাগবে আর এত সুন্দর সুন্দর কালেকশন মানে তোমরা হচ্ছে শাড়ির বিভিন্ন ধরনের শাড়ির সাথে বিভিন্ন ধরনের কালেকশন পড়তে পারবা মানে একটা হচ্ছে কাঞ্জি সাথে ওই টা জুয়েলারি আলাদা আছে তারপর যারা হচ্ছে ব্রাইড আছে তাদের জুয়েলারি আলাদা শাড়ির সাথে আলাদা লেহেঙ্গা সাথে আলাদা থ্রি পিসের জন্য আলাদা নিতে পারবা স্কার্ট অথবা ওয়েস্টার্ন পোলে সেই ধরনের জুয়েলারিও তাদের সাথে মানে তাদের কাছে আছে সো কোনটা নাই তুমি যা চাও তাই আছে ডায়মন্ড কার্ড থেকে নিয়ে সব ধরনের জুয়েলারি তাদের এখানে পেয়ে যাবা নরমালি হচ্ছে কি যে কোনো শপে একসাথে এত কিছু পাওয়া যায় না হয়তো বা বোর্ড জন্য মানে যে ব্রাইড তার জন্য কালেকশন পেয়ে যাবা অথবা নন ব্রাইড তাদের জন্য পাবা ব্রাইড পাবানা সো এখানে কিন্তু একের সব মানে একটা বিয়ে করার জন্য মেয়ের সাথে মেয়ে চোদ্দ গোষ্ঠী সবাই আসলে বাসার সবার শপিং করে নিয়ে যেতে পারবা কারণ এখানে এখানে হচ্ছে একদম সিম্পল থেকে ধরে গর্জিয়াস সব ধরনের কালেকশন আছে যার জন্য হচ্ছে সবার জন্য শপিং করা একদম হচ্ছে ইজি হয়ে যায় একটা শপ থেকে এখানে দেখো কি সুন্দর সুন্দর রিংগুলো আছে আমি একদম সুন্দর করে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যদিও সময়ের অভাবে বা ভিডিও লং হয়ে যাবে এই জন্য আমি হচ্ছে সবকিছু হাতে নিয়ে দেখাতে পারতেছি না আর দেখো এখানে কি সুন্দর ডায়মন্ড কার্ড সেট গুলো অথবা বৌদের পড়ার জন্য যে নেক্সট

হচ্ছে যমুনা ফিউচার পার্ক আরকি আর তোমরা কিন্তু তাদের আরো অনেকগুলো আউটলেট আছে সেখানে তোমরা ভিজিট করতে পারো সেটা জানতে হলে তোমরা পেজে মেসেজ দিতে পারো এখানে ক্লাচগুলো দেখো কত সুন্দর ব্রাইট দের জন্য অথবা তোমরা নিজেরাও আউটফিটের সাথে ম্যাচ করে এভাবে নিতে পারো আমার মতো কার কার এগুলো দেখে মাথা নষ্ট হয়ে যাচ্ছে আমার তো মন চাইছে আমি সব নিয়ে আসি আমার এত ভালো লাগতেছে এই ক্লাচগুলো এত স্টাইলিশ আর এত সুন্দর সুন্দর মানে কি বলবো কালারফুল মানে যে কোনো ড্রেসের সাথে তোমরা ম্যাচ করে নেওয়ার জন্য হচ্ছে এখানে কালারফুল ব্যাগ গুলো তোমরা পেয়ে যাবা ক্লাচ পেয়ে যাবা তো আমি ফাইনালি এই হচ্ছে জুয়েলারিটা চুজ করছি এটা আমি হচ্ছে শাড়ির সাথে পরবো আর কি তো এটা আমি একটু সিম্পলের ভিতরে পেয়েছি বাট এটা সিম্পল হলো অনেক গর্জিয়াস মানে সিম্পলি বিউটি থাকে না জিনিসটা ওরকম আমি একদম ঝরা টাইপের ওগুলা পরতে চাচ্ছিলাম না এরকম চাচ্ছিলাম আর কি তারপর হচ্ছে ম্যাচিং করে একটু চুরি নিব তো ফাইনালি আমার এই চুরিটা ভালো লাগছে এটা হচ্ছে মানে আমার যে শাড়িটা সেটার সাথে যাবে আর কি তো এখান থেকে আমি চারটা চুরি নিয়ে নিয়েছি আর হচ্ছে এখন একটা রিং নিব আর হচ্ছে নেকলেস তো আমার নেওয়া শেষ সো আমার কেনাকাটা অলমোস্ট ডান আমার এই রিংটা পছন্দ হয়েছে এটা এম নিয়েছে আরো বড় বড় আছে তো ফাইনালি আমার কেনাকাটার ডান তোমরাও এত সুন্দর সুন্দর কালেকশন যদি নিতে চাও তাহলে অবশ্যই চলে যাও মুম্বাই ফ্যাশন আর চোখ বুঝে তাদের থেকে কেনাকাটা করতে পারো তাদের আউটলেটে ভিজিট করলে তোমাদের মাথা একদম নষ্ট হয়ে যাবে তো যাই হোক তারপর হচ্ছে আমাদের কেনাকাটা শেষ আমরা সবাই চলে আসলাম বিএফসি তে এখান থেকে হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করবো আর কি বিএফসির যতগুলা ব্রাঞ্চে খাইছি সব থেকে আমার কাছে বাজে লাগছে খিলগায়ের ব্রাঞ্চ একটু চিকেন মজা হয় না বাট এখানে চিকেন গুলো অনেক মজার ছিল আর বিএফসি চিকেন আমার পছন্দ যেহেতু একটু স্পাইসি হয় আর আমার স্পাইসি খাবার অনেক ভালো লাগে তো যাই হোক এরপর চা হ্যাঁ বাসের চোদ্দ যাবো এই ছিল মানে আজকের ব্লগ থ্যাংকস ফর ওয়াচিং বাই